প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি হার্ট টাচিং গল্প শেয়ার করব, আর এই গল্পটি হচ্ছে কিভাবে এতিমখানার একটি বাচ্চা ছেলে তার মায়ের মতো লেখিকার মন জয় করতে পেরেছিল। হ্যাঁ, আমি এই মাদার ইন ম্যানভিল গল্পের কথা বলছি। গল্পটি লিখেছেন এম কে রলিংস। একজন বিশ্ববিখ্যাত রাইটার এবং তিনি সাহিত্যে অনেক বেশি অবদান রেখেছেন, যাকে পুলিৎজার পুরস্কার থেকে শুরু করে আর অন্যান্য বিভিন্ন রকমের বড় বড় পুরস্কার তিনি পেয়েছেন, যার লেখনের স্টাইল হচ্ছে বাস্তবসম্মত বিষয়ে লিখে কিভাবে সাধারণ মানুষের মন জয় করা যায়, মানুষের ভিতরে কিভাবে সহানুভূতি তৈরি করা যায়, সেই কাজটি তিনি খুব সফলভাবেই করতে পেরেছিলেন। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পটিতে দেখা যায় এই গল্পের লেখিকা তার লেখনের জন্য একটি নিরিবিলি পরিবেশ খুঁজতে চেয়েছিলেন এবং এতিমখানার পাশে একটি ক্যাবিনে তিনি বসবাস করা শুরু করেছেন এবং তার আগুন পোহানোর জন্য লাকড়ির প্রয়োজনে এতিমখানা থেকে জেরি নামক একটি ছেলেকে পাঠানো হয়েছে কাঠ কাটার জন্য। জেরির বয়স 12 বছর, কিন্তু দেখতে তাকে 12 বছরের মতো মনে হয় না এবং এজন্য এই গল্পে তাকে বলা হয়েছে আন্ডারসাইজ। লেখিকা মনে করেছিল আসলে এই ছোট্ট ছেলে, যাকে দেখতে খুব ছোট দেখা যায়, এই ছেলেকে দিয়ে আসলে কাঠ কাটা হবে না। কিন্তু জেরি তখন বলেছিল, আমার সাইজ কোনো ব্যাপার না, এতিমখানায় আমি সবসময় কাঠ কাটি, সুতরাং আমি কাঠ কাটতে পারবো। তো গল্পে দেখা যায় যে জেরির কিছু কোয়ালিটির কারণে ধীরে ধীরে এই রাইটারের মধ্যে একটি ভালো লাগা কাজ করেছে এবং তার ভিতরে কিছু কিছু কোয়ালিটি আছে যেগুলো না বললেই নয়। তার মধ্যে প্রথমেই হচ্ছে ইন্টেগ্রিটি, সরলতা। আর এই সরলতা হচ্ছে তার যে কোনো কাজের ভুলের দায় স্বীকার করার মতো অবস্থা। দেখা যায় এতিমখানায় কাঠ কাটতে কাটতে একদিন হঠাৎ করেই কুড়ালের হাতলটা ভেঙে গিয়েছিল আর তারপরে জেরি মনে করেছে জেরি ঠিক মতো কুড়াল দিয়ে কোড দিতে পারেনি, তাই হাতলটা ভেঙেছে, এটা জেরির দোষ। কিন্তু লেখিকা তাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে না, এই কুড়ালের হাতলটাতে সমস্যা ছিল আর এই কারণেই হাতলটা ভেঙেছে, আর তাছাড়া কেউ একই সাথে একেবারে প্রতিবারে একই জায়গায় কোপ দিতে পারে না, সুতরাং তোমার কোনো দোষ নেই আর এটার জন্য ক্ষতিপূরণ তোমার কোনো দেওয়া লাগবে না, যদিও জেরি চেয়েছিল এটার জন্য ক্ষতিপূরণ দিতে। তাহলে তার প্রথমেই দেখা গেল তার ভিতরে ভুল স্বীকার করার প্রবণতাটা আছে। আরও কিছু কাজ জেরি করত যেগুলোকেই গল্পে বলা হয়েছে আননেসেসারি ওয়ার্ক, সাধারণত এগুলো মহৎ হৃদয়ের ব্যক্তিরা করে থাকে। যেমন রাত্রিবেলা আগুন জ্বালানোর জন্য বা আগুন পোহানোর জন্য কিছু লাকড়ি সে নিজে থেকেই কুড়িয়ে রাখত, ছোট ছোট গাছের ডালাপালা যেগুলো এক জায়গায় জমিয়ে রাখত এবং সেগুলো দিয়ে রাতের বেলা কাজে লাগবে ভেবে। এতিমখানা আর কোনো ছেলে কিন্তু এই কাজটা করতো না, শুধুমাত্র জেরি করত। আবার দেখা যায় এতিমখানার চলাচলের রাস্তার পাশ দিয়ে একটি পাথর সরিয়ে একটি গর্ত হয়েছে। জেরি মনে করেছে যে এই গর্তটি হতে পরে যে কোনো কেউ আহত হতে পারে, অসুস্থ হতে পারে, ব্যথা পেতে পারে, এই কারণে জেরি নিজ উদ্যোগেই এই গর্তটাকে বন্ধ করে দিয়েছিল। তারপরে একই সাথে দেখা যায় লেখিকার একটি পোষা কুকুর ছিল। লেখিকা মাঝে মাঝে যখন বাহিরে যেতেন তখন সেই পোষা কুকুরটাকে খাওয়াতো এবং এই পোষা কুকুরটাকে সপ্তাহে একদিন বাইরে নিয়ে যেত, নিয়ে গিয়ে ঘুরে আসতো। তো দিন দিন দেখা যায় এই পোষা কুকুরের সাথেও জেরির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এবং কী ধরনের সম্পর্ক তৈরি হয়েছে দেখা যাক, যে একদিন ওই পাহাড়ের এক জায়গায় নিয়ে গিয়েছিল কুকুরটাকে ঘোরানোর জন্য, তখন চিন্তা জেরি একটু লুকিয়ে নিজেকে লুকিয়ে রেখেছিল একটা ঝোপের আড়ালে। কুকুরটা তাকে যখন খুঁজে না পায়, অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছে, পাওয়ার পরে কুকুরটা তার মনের আকুতি প্রকাশ করার জন্য তার চারদিকে ঘুরতেছিল, অনেকবার ঘুরতেছিল এবং তাকে বোঝাতে চেয়েছিল যে আমি খুব কষ্ট পেয়েছি। একদিন রাতের বেলা আগুন পোহানোর সময় জেরি এবং লেখিকা এবং তার এই কুকুরটা এক জায়গায় বসেছিল যাতে করে আগুন পোহাতে পারে, কিন্তু দেখা যায় কুকুরটি জেরির পাশে গিয়ে বসেছে। তখন স্পষ্টই প্রমাণ হয়েছে যে না, কুকুরটি তাকেও খুব পছন্দ করা শুরু করেছে। লেখিকা তো নিজে আগে থেকে তাকে পছন্দ করত। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আগুন পোহানোর সময় জেরি তার মাকে মিস করা শুরু করেছে এবং লেখিকাকে সে বলল যে আপনাকে আমার মায়ের মতো দেখা যায়, বিশেষ করে যখন আগুনের
আলোটা যখন চেহারার মধ্যে পড়ে, আলো আধারী একটা বিষয়, তখন বলছে ঠিক এই আগুনের আলোর ঝলকানিতে আপনাকে আমার ঠিক মায়ের মতো দেখা যায়। তখন বলল, লেখিকা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার মায়ের কথা তোমার মনে আছে, কারণ তুমি তো যখন এতিমখানে এসেছো তোমার বয়স ছিল মাত্র 4 বছর। যদি বললো হ্যাঁ আমার মায়ের কথা আমার মনে আছে, উনি ম্যানভিলে থাকে, উনি মাঝে মাঝেই এখানে আসে, আমার জন্য গিফট পাঠায়। তখন লেখিকার মনে একটা সহানুভূতি তৈরি হলো যে আসলে সত্যি তোমার মা আছে, তাহলে এত ছোট বাচ্চাটা, এত ভালো একটা ছেলেকে কেন সে এতিমখানায় রাখে। তো একটা সময় দেখা যায় লেখিকার সাথে জেরির একটা সুসম্পর্ক তৈরি হয় এবং লেখিকার মন জয় করতে পেরেছিল জেরি, এবং অবশেষে এতিমখানার যে হেডমিস্ট্রেস আছে তার সাথে কথা বলেছিল যে জেরির বাবা মায়ের সাথে, জেরির মায়ের সাথে দেখা করবে। কিন্তু এতিমখানার ওই হেডমিস্ট্রেস বলে জেরির তো আসলে কোনো মা নেই। এভাবে গল্পটিকে শেষ করা হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে জেরির কর্মকাণ্ডে জেরির তার মায়ের প্রতি ভালোবাসা এবং ওই লেখিকার ওই জেরির প্রতি ভালোবাসা, দুটো মিলিয়ে স্পষ্ট হয় যে আসলে জেরির কোনো মা ছিল না। জেরি ওই লেখিকাকেই মা বলে সম্বোধন করত আর জেরি সবসময়ই তার মাকে মিস করতো এইভাবে যে এই লেখিকা তাকে বিভিন্ন সময় গিফট দিত, চকলেট দিত। জেরিও তার মায়ের জন্য অর্থাৎ লেখিকার জন্য গ্লাভস, শীতে শীত প্রধান দেশে গ্লাভস পরে শীতকে নিবারণ করার জন্য এই গ্লাভস, বিশেষ করে সাদা কালারের গ্লাভস তিনি খুব পছন্দ করতেন। জেরিও তার নিজের টাকা দিয়ে গ্লাভস কিনে আনত। তাহলে দেখা যায় যে জেরি ওই সময় তার খুব মাকে মিস করেছে আর এই লেখিকার মতো মাকে সে খুব মিস করেছে এবং তার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এটাই হচ্ছে জেরি গল্পের মূল কথা, জেরি গল্পের মূল কথা। আসলে গল্পটি একটি বাস্তব চিত্র। এই বাচ্চা ছেলেটি তো এতিমখানায় তো তার মা নেই, কিন্তু তার মাকে সে মিস করে। প্রতি ক্রিসমাস ডেতে মা এখানে আসবে, তার জন্য গিফট দেবে, মা তাকে চকলেট দেবে, স্বাভাবিকভাবে মারা যেরকম করে। এই জন্য এই জেরির আচার আচরণ গুণাবলীর কারণে জেরি গল্পের জেরি চরিত্রটি এই রাইটারের কাছে খুব বেশি আকর্ষণীয় এবং সহানুভূতিশীল হয়ে পড়েছিল। আর এটাই ছিল জেরির তার মায়ের প্রতি ফিলিংস, এবং এটাই ছিল এই মাদার ইন ম্যানভিল, যেহেতু এই মহিলা অর্থাৎ লেখিকা ম্যানভিলে থাকতেন। ঠিক আছে, তাহলে আজকে গল্পটি এই পর্যন্তই। আগামী